এটা বড় সুন্দরী খুব এটা তোলা হলো ব্যাগে সাজানো হচ্ছে সব অর্ডারই মাল অর্ডারে সাপ্লাই দিয়ে নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের আজকে দেখাচ্ছি কিছু ফুলের ভিডিও কিন্তু টানবেন না ফল তো দেখেই লোভ লাগবে আপনারা টেনে দেখবেন না পুরোটাই দেখবেন এই যে গাছটা দেখাচ্ছি ফুল এইটা হচ্ছে ভারত সুন্দরী ফুল দেখুন এই গাছের ফুল প্রায় শেষের দিকে এটা হচ্ছে পাঁচটার দিকে হয়তো অ্যাডভান্স ফুল এইটাকে বলে ভারত সুন্দরী তা গাছের প্রায় ফুল শেষ এখনো আছে এখনো যা আছে মোটামুটি একটা গাছে আলু 20 কেজি আছে এটা হচ্ছে ভারত সুন্দরী আর এটা হচ্ছে বাউকুল সাদা ধবধবে খুব বড় সাইজ হয় বাউকুলটা আগে ভারত সুন্দরী আর হচ্ছে জিরা সুন্দরী সেই রে লেটে হয় খুব ভালো হয় প্রতিদিনই তোলে এনাদের প্রতিদিনই তোলার টাইম আছে সকালবেলা অন্যান্য কাজ করে দুপুর 12টার থেকে তোলা শুরু করে তবে এই টাইমে লাগালে পরে 14 মাসের ভিতর লাগালে পরে সামনের এই টাইমে আপনার একটা গাছে 30 থেকে 40 কেজি হয় তবে যত্ন করার পরে যত্ন না করলে পরে হবে না এইটা আপনারা মাথায় রাখবেন যে গাছ লাগালেই যে আমরা এত টাকা পাবো তা কখনো মনে ভাববেন না যত্ন করতে হবে আগে খরচ করতে হবে দেখেন বাঁশকুটি দিয়ে কিভাবে ওকে ঠেউনো করেছে ঠেউনো দিয়েছে কেন যাতে নিজেই ফুলটা মাটিতে না বাঁধে মাটিতে বাঁধলে ফুলটা নষ্ট হয়ে যায় আর এইটা আছে সুন্দরী এটা হচ্ছে সুন্দরী এই লেট ভ্যারাইটি এটা এখন মোটামুটি তুলছে কিছু কিছু করে এখন তোলা আসছে দেখুন গাছে কিভাবে ফল ধরে আছে এই আছে বাঁশ এই আছে বাঁশ এই যে তার এই বাঁশের সাইড দিয়ে দেওয়া আছে চারি একটা গাছে চার কোনাতে বাঁশ দেওয়া আছে একটা এক বিঘা জমিতে অন্তত 10-15 হাজার টাকার বাঁশ লাগে আর জাল দিয়ে মোটামুটি 20 হাজার টাকা খরচা আছে টোটাল তবে ফুল চাষে লস নেই যদি আপনারা করতে পারেন এটা হচ্ছে বলসুন্দরী এই যে ফুলটা দেখছেন বড় বড় এটা হচ্ছে বলসুন্দরী এটাও দারুণ এতে ই আছে ফলন আছে দেখুন গাছে কিভাবে বাঁধা এই ডালটা নিচেই পড়ে আছে এই ডালটা এই তারের সঙ্গে বাঁধা আর এই একটা তারের সঙ্গে বাঁধা এই একটা তার পরপর তার দেওয়া কেননা অত বাঁশ দিয়ে তো পারা যায় না চার গুণা চারটে বাঁশ দিয়া নিচেই দেখুন বাঁশের ঠেউনো নিচেই বাঁশের ঠেউনো আছে মাটির থেকে একটু উঁচু করে না রাখলে পরে ফুলের কালারও আসবে না আর আছে পচার সম্ভাবনা বেশি কেননা বৃষ্টি বদলা হয় আর এই কাকা ফুল তুলছে মোটামুটি সরস্বতী পূজার আজকে পরের দিন এই কয়দিন তো খুব ফুল বিক্রি হচ্ছে এর আগেও প্রচুর বিক্রি হচ্ছে প্রতিদিনই তুলছে কাকা তবে দেখুন কিভাবে গাছে ফুল ঝুলে আছে এ ফুল চাষ যথেষ্ট ভালো এই যে পিছনের দিকে একটু দেখাতে হবে এই যে ফুলের সাইজটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে কাশ্মীরের বল সুন্দরী তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের একটু উৎসাহ বাড়াবেন সবসময়ের জন্য আপনারা আমার পাশে থাকবেন এটাই খুব ভালো আর যদি কুল লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এইগুলির চারাই দেওয়ার চেষ্টা করব অনেক লোক অনেক কিছু বলে দেয় কিন্তু অনেক সময় হয় না হ্যাঁ কিন্তু লোকের কাছ থেকে পাঁচটা হাত যদি বদলে যায় তখনই খারাপ হয়ে যাওয়ার ভয় বেশি থাকে সবারই আর যদি ডাইরেক্ট কোনো চাষির কাছ থেকে নেওয়া যায় কিংবা হচ্ছে যারা চারা তৈরি করে সেখান থেকে নেওয়া যায় অনেকটাই ভালো হয় তবে আশা করি ঠকবেন না অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবো